ওটা কিছু বলো। আমাদের এখানে আজকে মাছ ধরা হচ্ছে প্রতিযোগিতা, এখানে অনেক দর্শক আছে, আপনারা সবাই দেখুন এবং উপভোগ করুন। মাছ ধরার থেকে দেখে আনন্দ বেশি আমাদের। একদম ঠিক বলেছ। এই যে মাছগুলো কেমন সুন্দর, ওই কাকাটা এই জলটাকে একটা থালা দিয়ে ছেঁচে বাঁধ দিয়ে ছেঁচে ছেঁচে সব মেরে দিল। মারার পরে আস্তে আস্তে মাছগুলো ধরা হচ্ছে। এখন কাকা ধরছেন, একটা জালি পেতে দিয়েছেন ওইদিকে যাতে মাছটা ওইদিকে না পালাতে পারে। ঠিক, কাকা একা একা মাছ ধরছেন। কিলো পাঁচেক মতো পেয়েছেন মাছ? কিলো পাঁচেক মতো মাছ ধরা হয়েছে। একটা শোল, বড় মাছ, শোল মাছ পালিয়ে গেছে, তার এখন খোঁজ চলছে, তল্লাশি চলছে, তল্লাশি চলছে, চিনি তল্লাশি চলছে, চিরুনি তল্লাশি। চলো দেখি চিরুনি তল্লাশি কীভাবে চলছে। বলো দেখে কি করবে বলো। বালতিতে মাছ ভর্তি হ্যাঁ ভিতরে অনেক মাছ আছে। এগুলো কি আছে, শুরু করছে নাকি? মোবাইল হোল্ডিং কিনতে হয় বুঝলে, মানে দুই সাইডে দল জল সেচে বাদ দিয়ে তবে মাছ ধরতে হবে। হ্যাঁ ভালো করেছো, খাওয়া হচ্ছে না সেটা দেখো। ভালো করছে, খাবো খাবো করতেই হচ্ছে। দেখো বেরিয়েছে, একটা চারঠেং মাগুর আছে, চারঠেং মাগুর, চারঠেং লাফি লাফিয়ে চলে। টাকা এক কাট আছে, চ্যাং মোটা চ্যাং, মাথা মোটা Thank you.
মাছ কুড়াচ্ছে শুধু মাছ কুড়াচ্ছে এই পাক একটু শক্ত হলে এক বালতি মাছ হতো এই ছোট মাছ তো সব পাকের মধ্যে থেকে যাচ্ছে ধরা পড়ে আর এই নেশা একবার চেপে গেলে মাছ ধরা আর ছড়ানো মাছ টাকা গত ঢুকছে টাকা গত ঢুকছে এই তো কাদা মাছ দেখলা সাপ ধরে ফেলে দিল ওই চিন্তাই পাগল পাগেছে কামড়ালে ওই সাপটাই মরবে ওই সাপ যদি কামড়ায় না কাউকে সে সাপটাই মরে যাবে ও ঝোল খাইব ঝাল খাইব দুটো গোটা বেগুন দিয়ে আর